হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মিমি স্কুকিং থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখার শুরুতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো চলুন, এখানে আমি নিয়েছি 2টো সিদ্ধ ডিম। তো ডিমটাকে আমি এভাবে গ্রে করে নেব। এটা বানাতে একেবারে সহজ, যখন আপনারা বাসায় বানাবেন তখন অবশ্যই বুঝতে পারবেন এটা খেতে যে কত মজা। একবার যদি বানিয়ে খান দেখবেন এটা বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গাজর কুচি, আর দিয়ে দিলাম 3টা বেটরুটি। চিড়ে এভাবে ছোটো ছোটো করে দিয়ে দিতে হবে। তো এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। যতটুকু লাগবে অতটুকুই দিব, সবটুকু দিব না। আর দিয়ে দিলাম 1টা পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচের চাইতে কম ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচের চাইতে কম জিরার গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া। তো সব কিছু মিক্স করে ভালো করে মেখে নেব। আর এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। টোটালে কিন্তু আমি 3 চামচ দিব, এখন দিয়েছি 2 চামচ আর বাকি 1 চামচ পরে। তো কর্নফ্লাওয়ার সাথে মেখে নেব। আমি আবারও 1 চামচ দিয়ে দিলাম। আপনারা কর্নফ্লাওয়ার যায় ময়দাও দিতে পারেন। তো এখন আমি চেক করে নিব দলা পাকানো যায় কি না। দলা পাকানো যায়, তো আমার হয়ে গেছে ডোটা। তো এখন আমি মিষ্টির সাইজ আকারে একটু একটু করে ডো নিয়ে নিব। এই যে এভাবে গোল করে চ্যাপ্টা করে নিব একটু। তো এই যে আমি চ্যাপ্টা করে নিয়েছি, আর মাঝখানে দিয়ে দিলাম আমি চিজ। চিজটা দেওয়ার পরে চারিপাশ থেকে গোল করে আবার মোট করে ঢেকে দিতে হবে। এই যে এভাবে গোল আকারে বানিয়ে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে। আমি আবার আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এভাবে গোল আকার করে নিব, নিয়ে মাঝখানে একটু চাপ দিয়ে গর্ত করে নিব। তো এখানে চিজটা দিয়ে চারিপাশ থেকে মুঠ করে আবার গোল করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সহজ। তো এভাবে এক এক করে আমি সবগুলো বানিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো বানানো হয়ে গেছে। এখন এখানে আমি 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর 1/2 চা চামচ গুঁড়ো মরিচ নিয়েছি। তো মিক্স করে এটাকে আমি একটা ডোর মতো করে নেব। তো পানি দিয়ে আমি আরেকটু পাতলা করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন এরকমটা পাতলা রাখবেন। আর এখানে নিয়েছি আমি বেডগ্রাম, এই পাতলা ডোটার মধ্যে চুবিয়ে এখন বেডগ্রাম দিয়ে কোট করে নিব। কাজটা করতে হবে খুব আস্তে আস্তে। এই যে দেখতেই পাচ্ছেন আমি আলতো করে একটু চাপা দিয়ে নিচ্ছি। তো আমি আরেকটা করে দেখাচ্ছি। এই যে এভাবে সবগুলো করে নেবেন আপনারা। তো এভাবে আমি এক এক করে সবগুলো করে নিব। এই যে আমার সবগুলো করা হয়ে গেছে।
এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেল। আর এখানে আমি এক এক করে স্ন্যাকগুলো ভেজে নেব। এটা আপনারা সন্ধ্যা চায়ের সাথে রাখতে পারেন, বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, এমনকি বাসায় মেহমান আসলে মেহমানদেরকেও বানিয়ে দিতে পারেন। এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। আর এটা যাকে বানিয়ে খাওয়াবেন সে অবশ্যই আপনার প্রশংসা করবে, আর সে আপনাকে বারবার রিকোয়েস্ট করবে যে আরেকবার বানিয়ে খাওয়ার জন্য। তো যখন দেখবেন এরকম কালার চলে আসছে তখন নামিয়ে নিতে হবে। তো এভাবে আমি এক এক করে সবগুলো ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি হয়েছে, যখন আপনারা বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন প্লিজ তারা পেজটা ফলো দিয়ে রাখবেন, আর লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। তো একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন কতটা পারফেক্ট, কতটা সুন্দর হয়েছে, আপনারা যখন বানিয়ে খাবেন তখন এটার স্বাদটা বুঝতে পারবেন। তো আশা করি রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।